জাইঙ্গা আছে আচ্ছা ফারদিন আহমেদ জাহিদ জুতা আছে যেটা দিয়ে তোর তিন ঘন্টা পেটানো যাবে তারপর জুতা ছিঁড়বে না তোরে দেখলে আমার শরীর আনন্দ নাস্তে থাকে আর তোরে দেখলে আমার জুতাটা নাস্তে থাকে আলোচিত উদ্যোক্তা তনির বিরুদ্ধে স্বামী চিন্তায় অভিযোগ স্বামী চিন্তায় ততপর বিয়ের এক মাসের মধ্যেই বাচ্চা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত সমালোচিত সাদাত রহমান ও তনির অসম সম্পর্কের পেছনে অন্ধকার বলে খোঁজখবর জানতে আমাদের সঙ্গে থাকুন টাকার লোভে ব্ল্যাকমেল করে স্বামী ছিনতাই প্রথম স্ত্রীর বিয়ে কোনো প্রকার নোটিশ ছাড়াই তাকে আবার তালাক প্রদান যার বিরুদ্ধে স্বামী চিন্তায় অভিযোগ তিনি আবার তালাকের সাক্ষী বিয়ের তিন সপ্তাহের মধ্যে হাসপাতালে ভর্তি ও সন্তান ডেলিভারি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ এবং বিদেশে ব্যাপক আলোচিত সমালোচিত এই তনি অসম পরিণয়ের জুটি উনত্রিশ বছর বয়সে প্রবাদ ফাতেমা তনি ও সাতষট্টি বছর বয়সে সাদাত রহমান যিনি নিজের বয়সের চেয়ে প্রায় আটত্রিশ বছরে বড় এক বৃদ্ধকে বিয়ে করে সাম্প্রতিক সময়ে নেটিজেনদের কাছে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন প্রায় সময় সোশ্যাল মাধ্যমে স্বামীকে নিয়ে হাজির হয়ে চরম অশ্লীল মন্তব্য করেন যাতে বিব্রত হন নেটিজেন ও অভিভাবকগণ সূত্র জানায় কিশোরগঞ্জে মধ্যবিত্ত পরিবারে পুত্রবধূ তনি ও উগ্র প্রকৃতির বেপরোয়া এক স্বামী সংসার ছেড়ে পুরোপুরি নিমজ্জিত হয় উগ্রতায় অনলাইন ব্যবসা সোশ্যাল মাধ্যমে পরিচিত হওয়ার চেষ্টার পাশাপাশি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি নেন তিনি সেখানেই দায়িত্বশীল একটি পদে কর্মরত ছিলেন সাদাত রহমান সাদাত রহমান সমাজের একজন সম্পদশালী প্রতিষ্ঠিত মানুষ হিসেবেই পরিচিত স্ত্রী সন্তানদের নিয়ে হিসেবে হিসেবে বসবাস করে আসছিলেন মহাখালী নাহিদা ইয়াসমিন জানান ওই মেয়ে উন্নত জীবন ও সম্পদের লোভে আমার স্বামীকে তার রূপের জালে ফাঁসিয়েছে এরপর শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন তারা এক পর্যায়ে তনি সাদাতকে জানায় সে গর্ভবতী তাকে একই বছরের সংসার ছেড়ে তার কাছে চলে যাওয়ার জন্য চাপ দিতে থাকে তথ্য সূত্রে জানা যায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচিত রোবায়ত ফাতেমা তনি নিজের সাবেক স্বামী ও সংসারের তথ্য গোপন করে বিয়ে করেন ধনাত্ম ব্যবসায়ী সাদাত রহমানকে তারা উভয় ভালোবেসে গত সাতাইশ নয় দু উনিশ তারিখে বিয়ে করেন এবার ভেতরে গল্পে যেতে চাই সাদাত রহমানের এটি তৃতীয় বিয়ে ও তার স্ত্রী রোবায়ত ফাতেমা তনিরও এটি দ্বিতীয় বিয়ে উভয়েরই আগের সংসারে সন্তান সন্তানাদি রয়েছে তবে সাদাত রহমানের সাথেই বিয়ের কাবিনামায় তিনি নিজেকে কুমারী দাবি করেছেন যা আইনের ভাষায় তথ্য গোপন ও প্রতারণার সামিল অভিযোগকারী সাদাত রহমানের দ্বিতীয় স্ত্রী ইয়াসমিন জানান আমাদের একুশ বছরের সংসার জীবনে সুখ শান্তি কোনো কিছুরই কমতি ছিল না একমাত্র কন্যা সন্তানকে নিয়ে ভালোই চলছিল আমাদের সংসার জীবন এত বছর পর সে কেন জানি আমার স্বামীর আচরণে কিছু পরিবর্তন দেখতে পাই বাসায় তেমন কথাবার্তা বলতেন না আগের মতো না হঠাৎ তিনি দু উনিশ সালের জানুয়ারি মাসে বাসা ছেড়ে কোথায় যেন চলে যান পরিবারের সাথে যোগাযোগ কমিয়ে দেন আবার এক সপ্তাহ পর বাসায় আসেন জানতে চাইলে বলেন আমি মেডিকেলে ভর্তি ছিলাম লোক মুখে শুনেছি গত তেরোই জুন দু হাজার উনিশ তারিখে আমাকে তালাক দিয়েছে কিন্তু এই মর্মে আমি তখনও কোনো নোটিশ পাইনি তবে সতেরোই জানুয়ারি দু তারিখে তালাকের নোটিশ ও একুশে মার্চ দু তারিখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে তালাক প্রত্যাহারের আবেদন এবং কাফরুল থানা জিডি নং নশো তেষট্টি তারিখ তেইশ তিন দু প্রত্যাহারের কপি সহ সমস্ত কাগজপত্র আমার হাতে তুলে দেন আমার স্বামী সাদাত রহমান নিজের ভুলের জন্য অনুতপ্ত বোধ করেন আমার কাছে ক্ষমাও চান আবারও নিয়মিত বাসে অবস্থান করেন তিনি তার কিছুদিন পর হঠাৎ একদিন রোবাদ ফাতেমা তনি নামের একটি মেয়ে আমাদের মহাকালী ডিওএইচএস এর বর্তমান বাসার নিচে এসে আমার স্বামীকে তার স্বামী বলে দাবি করে চিল্লাফাল্লা শুরু করে দেন প্রমাণ চাইলে উল্টোপাল্টা কথাবার্তা বলেন এবং ভয়ভীতি প্রদর্শন ও অশ্রাব্য ভাষায় গালমন্দ করতে থাকেন তখন আমার স্বামী সাজাদ রহমানও বাসায় ছিলেন তিনি আমাকে বলেন তোমরা এ বাসা ছেড়ে কোথাও যাবে না আমি প্রতারণার শিকার হয়েছি এই মেয়ের পেটে নাকি আমার বাচ্চা আমাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছে আমার সাথে নাকি তার অশ্লীল ভিডিও আছে তা ভাইরাল করে দিবে বলেও হুমকি দিচ্ছে এই মেয়ে আমার সব শেষ করে দিয়েছে এখন আমাদের এ বাসাটি লিখে নেওয়ার জন্য আমার উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে তখন মেয়েটি ফোন দিয়ে কয়েকজন লোক নিয়ে আসে বাসার নিচে তারা নিচে থেকে আমার স্বামীকে ফোন দিয়ে হুমকি ধামকি দেয় এবং তাদের সাথে যেতে বলে কিছুক্ষণের মধ্যেই তারা আমার স্বামীকে বাসা থেকে বের করে তাদের সাথে নিয়ে যায় তারা তাকে এই মেয়েটির ভাড়া বাসা বনা নিতে নিয়ে যায় তনিও তার ডেকে আনা লোকজন আমাকে হুমকি দিয়ে বলে চায় আমি যেন আমার একমাত্র মেয়েকে নিয়ে বাসাটি দ্রুত ছেড়ে অন্যত্র চলে যাই তা না হলে আমাদেরকে কঠিন মূল্য দিতে হতে পারে এরপর থেকে রোবায়স ফাতিমা তনিক ধারাবাহিকভাবে আমাকে মুঠোফোনে অশ্লীল ভাষা গালিগালাজ হুমকি ধামকি বাসাটি ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে উল্লেখ্য এমন বেশ কিছু এসএমএসের কপি ও ভয়েস রেকর্ড আমাদের প্রতিবেদকের হাতে রয়েছে সেখানে দেখা যায় তাদের বিয়ে সাতাশ নয় দুহাজার উনিশ তারিখে হলেও ভারত ছয় দুহাজার উনিশ তারিখে এর মাধ্যমে তার স্বামী বলে দাবি করে বিসি ভাষায় এসএমএস দেন এবং সাতাস রহমান যে তার দ্বিতীয় স্ত্রী নাইতে ইয়াসমিনকে তালাক দিয়েছেন সে তালাকের নোটিসে দুই নম্বর সাক্ষী হিসেবে নাম রয়েছে এ রোবায়ত ফাতেমা তনির যার বিরুদ্ধে অভিযোগ ব্ল্যাকমেল করে তার স্বামীকে অবরুদ্ধ করে রাখার দ্বিতীয় স্ত্রী আরও জানান সাতাস রহমানের সাথে এম এর বিয়ে হয় সাতাশ নয় দু হাজার উনিশ তারিখে যেটি কাবিনামায় উল্লেখ আছে আমার স্বামী একজন বড় ব্যবসায়ী পাশাপাশি তিনি বড় চাকরিও করতেন তার কাছে অনেক টাকা আছে জেনেই মেয়েটি তাকে ফাঁদে ফেলেন তার সমস্ত অর্থ সম্পদ হাতিয়ে নিয়ে এখন আমাদের শেষ সম্বল দখলে এর একমাত্র ষড়যন্ত্র করছে বারবার নোটিস পাঠাচ্ছে সাদাত রহমানকে অসুস্থতার অজুহাতে তাকে শারীরিক ও মানসিক টর্চার করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে খোঁজ নিয়ে জানা যায় দ্বিতীয় শ্রী নাইদা ইয়াসমিন বিষয়টি নিয়ে কাফুল থানায় কয়েকটি জিডিও করেছেন এছাড়াও মানবাধিকার সংস্থা আইন ও সাদিশ কেন্দ্র আশোক বরাবর একটি অভিযোগ সুরাহা পাওয়ার জন্য একটি অভিযোগও দায়ের করেন আশোক তুনি সাদাতকে দুবার নোটিশ প্রদান করলে তারা তাতেও সাড়া দেয়নি সর্বশেষ সাদাত নাহিদা ইয়াসমিনের বরমে আদালতে ফৌজারি মামলা করেন মামলা নম্বর এক দুহাজার একুশ দু বছর মামলা চলার পর মহামান্য আদালত ওই ফ্ল্যাটে বসবাস করার জন্য তাদের পক্ষে রায় দিয়ে দেয় ভুক্তভোগী স্ত্রী নাইদা ইয়াসমিন অভিযোগ করেন তার অনুমতি ছাড়াই পরবর্তী বিয়ে করেন সাদাব কোনো প্রকার নোটিস ও আলোচনা ছাড়াই আইন বহিভূতভাবে তাকে তালাক প্রদান করেন আমার স্বামী যেহেতু আমাকে বলেছিল ওই মেয়ে তাকে ব্ল্যাকমেল করছে সে কথাই আমি স্পষ্ট তনি আমার স্বামীকে চাপ দিয়ে তালাক দিতে বাধ্য করেছে নিয়ম নিয়মবহিভূত তালাক দেওয়ার পর আমার স্বামী নিজেই ওই তালাক বাতিল করার জন্য থানায় একটি জিডি করেছেন এটাই তার প্রমাণ তাছাড়া চার বিরুদ্ধে স্বামী ব্ল্যাকমেলিং করে ছিনতাইয়ের অভিযোগ তালাকের সাক্ষী সেই তনি নিজেই বিয়ে বহিভূত সম্পর্কের মাধ্যমে সন্তান ধারণ পরবর্তীতে সে বিষয়টি নিয়ে ব্ল্যাকমেল করে আমার স্বামীকে এক প্রকার ছিনতাই করে নিয়েছে সে আমার স্বামী যাতে আমাদের কোনো ভরণ পোষণও না দেয় সেজন্য চাপ দিয়েছে অন্যদিকে তার টাকা পয়সা ব্যয় করে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে আমাকে অন্যায়ভাবে ডিভোর্স দেয়া হয়েছে আমার ও আমার সন্তানের অধিকার খর্ব করা হয়েছে তার সকল সম্পত্তিও মেয়ে ছিনিয়ে নিয়েছে সমস্ত তথ্য পর্যালোচনা করে অনুসন্ধানে দ্বিতীয় স্ত্রীর বিয়ের এক মাসের মধ্যে বাচ্চা ডেলিভারি কাবিনামায় দ্বিতীয় সাক্ষী হিসেবে তনির সাক্ষ্য প্রদান হাসপাতালে বাচ্চা প্রসবকালীন অ্যাডমিশনের তথ্যে স্বামীর নাম না থাকা দ্বিতীয় স্ত্রীকে পাঠানো অসংখ্য অশ্লীল এস ও ফোন রেকর্ডিংয়ে হুমকি দেয়া এ বিষয়ে রোবায়ত ফাতেমা তনির মুঠোফোন ফোন নম্বরে যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায় পরে তার স্বামী সাদাত রহমানকে মুঠোফোন ফোন নম্বরে যোগাযোগ করা হলে প্রতিবেদকের পরিচয় জেনে কল কেটে দেন তিনি